হ্যালো এভরিবডি, আমরা যেন কী জানি পড়ছিলাম, কারো কি মনে আছে? রিমাইন্ড করো। আচ্ছা, আমি রিমাইন্ড করিয়ে দিচ্ছি তোমাদের। আমরা পড়ছিলাম ইনক্লুসিভ স্কুল। আজ আমরা ইনক্লুসিভ স্কুলের ডি নাম্বার পার্টটি পড়ব। আমরা যেই টপিকটি পড়ছিলাম, মানে ইউনিটটির নাম হলো ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর এরপরে যদি আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি, মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার আমরা চলে আসি আমাদের আলোচনাতে। এর আগে আমরা পড়েছি এ পড়েছি যেখানে আমরা এনপিই তে স্টুডেন্টের জন্য, ডিসেবল স্টুডেন্টের জন্য কী কী সুবিধা রয়েছে সেটা পড়েছি। বি পার্টে পড়েছি ইনক্লুসিভ এডুকেশন সেকেন্ডারি লেভেলে কী কী করা হয় সেটা পড়েছি। সি পার্টে পড়েছি। আজ আমরা পড়ব ডি পার্ট। ডি পার্ট বলতে প্রেজেন্ট কন্ডিশন। প্রেজেন্ট কন্ডিশন আমরা কিন্তু সকলেই দেখছি, এটা কোনো কঠিন বিষয় নয়, খুব সাধারণ বিষয়। আমরা সকলেই স্কুলে যাই, মানে প্র্যাকটিস টিচিংয়ে গিয়েছি, আমাদের এই টিচিংয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা কীভাবে পড়ছে বা ডিসেবল বাচ্চাদের জন্য কী কী সুযোগ সুবিধা রয়েছে, তাই তো? সেগুলোই বা কী কী সুযোগ সুবিধা আছে কিন্তু তারা পাচ্ছে না, এই বিষয়গুলোকেই পরপর লিখতে পারলেই হয়ে গেল। প্রথমে আমরা দেখে নিই ওয়ার্ল্ডে কত পরিমাণ ডিসেবল ছেলে মেয়ে বা ডিসেবল শিশু রয়েছে। 1 মিলিয়ন। 1 মিলিয়ন বলতে 100 কোটি বাচ্চাদের মধ্যে 15% বাচ্চা হলো ডিসেবল, আর 1.9 বিলিয়ন বাচ্চাদের মধ্যে 93 থেকে 150 মিলিয়ন স্টুডেন্টই হলো ডিসেবল নিয়ে বসবাস করছে। এই ছবিটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে ডিসেবল সেও কিন্তু এই পড়াশোনা করছে, যে স্বাভাবিক স্টুডেন্ট সেও কিন্তু একসাথে বসে পড়াশোনা করছে। এটাই হলো আমাদের ইনক্লুসিভ এডুকেশনের একটা ছবি, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা দেখে নেব ইন্ডিয়াতে ইনক্লুসিভ বা ডিসেবল ইনক্লুসিভ এডুকেশন ডিসেবল বাচ্চাদের প্রেজেন্ট কন্ডিশনটা কী, বর্তমানে কী চলছে। একটা সংখ্যা দেওয়া আছে বড় পরিমাণে, এটা একটু তোমরা লক্ষ্য করবে। এই সংখ্যাতে, মানে ভারতবর্ষে এই সংখ্যা অনুসারে বলা হচ্ছে 1.7% স্টুডেন্ট কিন্তু ডিসেবিলিটির মধ্যে তারা থাকে। 2 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, থ্রি ফোর্থ স্টুডেন্ট যারা ডিসেবল, যাদের বয়স হলো 5 বছর, তারা কী করছে, তারা তাদের পরিমাণটা হলো 3/4, মানে যারা এখনও 5 বছর বয়স তাদের 3/4 ডিসেবল বাচ্চা, এবং যারা হচ্ছে 5 থেকে 19 বছর বয়স তারা হচ্ছে কত, 1/4, যারা এখনও কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে অন্তর্গত নয় বা এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে যুক্ত নয়। নেক্সট পজিশনটা কী আছে আমাদের ইন্ডিয়ার দেখে নিই। নেক্সট পজিশনে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত অনেক বাচ্চারা কী করছে, স্কুলে ভর্তি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি তারা কী হচ্ছে, ধীরে ধীরে ব্যাপারটা কীভাবে ইনক্রিজ হবে, এভাবে ধীরে ধীরে ইনক্রিজ হবে সেটা না হয় কী হচ্ছে, ব্যাপারটা ধীরে ধীরে কী হচ্ছে, ডিক্রিজের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে গার্লস ডিসেবল বাচ্চারা যত পরিমাণে স্কুলে যায়, বয়েজ ডিসেবল বাচ্চারা তার থেকে বেশি পরিমাণে স্কুলে যাচ্ছে। তারপরে পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি স্কুলে যারা যাচ্ছে, ডিসেবল স্টুডেন্ট ডু নট কী করছে, ডু নট গো টু দ্য স্কুল, মানে স্কুলে তারা যাচ্ছে না রেগুলারলি, তারা কী করছে, স্কুলে যাচ্ছে না, কিন্তু তারা কী করছে, তাদের নামটা এনরোল করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, তারা নাম এনরোল করছে কিন্তু তারা কিন্তু কেউ স্কুলে যাচ্ছে না। যেটা পরের পজিশনটা বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, মেন্টাল ডিসেবল। হ্যাঁ, মানসিকভাবে যারা ডিসেবল, যারা ইলনেস বা যারা দুর্বল, যারা মানসিক সমস্যার সম্মুখীন, সেই সব বাচ্চারা কী করছে, তাদের পরিমাণ খুবই কম। তাছাড়া যারা ডিসেবল রয়েছে তারা স্কুলে যাচ্ছে, কিন্তু মেন্টাল যারা ডিসেবল তাদের স্কুলে যাওয়ার পরিমাণটা খুবই কম।
এবার আমরা দেখে নেব স্কুলের অবস্থা। এটা গেল প্রেজেন্ট স্ট্যাটাস, এবার স্কুলের প্রেজেন্ট স্ট্যাটাসটা কী। স্কুলের প্রেজেন্ট স্ট্যাটাসটা বলতে গিয়ে প্রথমে আমরা দেখে নেব স্কুলের কী অবস্থা। প্রথমে রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ে শিশুদেরকে বিদ্যালয়ে ভর্তি করা হচ্ছে, কিন্তু কী করা হচ্ছে বাচ্চাদের জন্য যে রিসোর্স টিচার্সদের অভাব, রিসোর্স টিচার্সদের কী হচ্ছে অভাব দেখা যাচ্ছে বিদ্যালয়ে। পরের পয়েন্টে দেখা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য, মানে 1 থেকে 5 বছর পর্যন্ত যে অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্তর্গত থাকে শিশুরা, সেই সময় তাদের কী দায়িত্ব, তাদের কী কর্তব্য, তারা কিন্তু কেউ নিজের ভূমিকা সম্পর্কে অবহিত নন। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি টিচারদের এই বিশেষ চাহিদা সম্পন্ন যারা শিশু তাদের পড়ানোর জন্য যে স্পেশাল ট্রেনিংয়ের প্রয়োজন, তারা কিন্তু সেই ট্রেনিংয়ের অভাব লক্ষ্য করা যাচ্ছে। স্পেশাল শিশুদের মানে স্পেশাল চাইল্ডদের জন্য যে একটা বৃত্তি মানে একটা ভাতা বা স্কলারশিপের প্রয়োজন, তার অভাব লক্ষণীয়। তারপরের পয়েন্টে দেখা যাচ্ছে যে আমাদের সমাজ বা একটা শিশু কাকে দেখে বড় হবে, তার পিতামাতাকে দেখে। পিতামাতা যদি আগ্রহী না হয় বিষয়টিতে, তাহলে কিন্তু কখনোই এগিয়ে নিয়ে যাওয়া যাবে না পরবর্তী জেনারেশনকে। সেখানে দেখা যাচ্ছে সেখানে আমাদের দুর্বলতা, সেখানে আমাদের খামতি, যে আমাদের পিতামাতার প্রতি যে অ্যাওয়ারনেস সেটা কিন্তু আমরা এখনও করে তুলতে পারিনি। তারপরে দেখা যাচ্ছে ডাক্তারদের কী ভূমিকা। একটা শিশু জন্ম হলো বা যখন সে পোলিও খাচ্ছে বা যখন সে ধীরে ধীরে বড় হচ্ছে, তাদের ডাক্তারদের কী ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কেও ডাক্তাররা কিন্তু অনেক সময়ই সেই বিষয়টা থেকে সরে থাকে বা দেখেও না দেখার ভান করছে। এই বিষয়গুলোই হচ্ছে আমাদের জেনারেল স্কুলে প্রেজেন্ট স্ট্যাটাস। এবার আমরা দেখে নেব যে প্রেজেন্ট স্ট্যাটাস তো গেল, এবার আমরা দেখে নেব যে প্রেজেন্ট স্ট্যাটাসের সাথে সাথে কী কী রিকমেন্ডেশন করা হয়েছে। তার আগে বলে নিই, তোমাদের কি ভিডিওটা খুব বোরিং লাগছে? যদি বোরিং লাগে অবশ্যই লিখে জানাবে, মানে ভালো লাগছে তো না ভালো লাগছে না অবশ্যই জানাবে। আর যারা যারা কমেন্ট করেছো, আমার সকল স্টুডেন্টকে থ্যাংক ইউ, কারণ তারা সুন্দর কমেন্ট করেছে, তারা বলেছে যে আমি বাংলায় এক্সপ্লেন করলেও তাদের বুঝতে অসুবিধা হয় না, ঠিক আছে। এছাড়াও আর কোনো অসুবিধা হলে আমাকে লিখে জানাবে, আমার খুব ভালো লাগে কেউ যখন আমার বিষয়গুলো দুর্বলতাগুলো ধরে দেয়, কারণ আমি এখানে তোমাদের সাথে আলোচনা করছি, ঠিক আছে। এবার আমরা কী কী রিকমেন্ডেশন করেছে সেগুলো আমরা দেখে নেব। প্রথম রিকমেন্ডেশন রয়েছে তাদের জন্য যে আরটিই অ্যাক্টটা তৈরি করা হয়েছিল ডিসেবল শিশুদের জন্য, সেই অ্যাক্টটাকে আরও ভালো করার জন্য RPWD অ্যাক্ট তৈরি করা হয়েছে, যেন তারা ভালো করে সেই শিক্ষা গ্রহণ করতে পারে, তাদের জন্য যেই যেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে। সেকেন্ডে দেখতে পাচ্ছি আমরা যে ডিসেবল যারা বাচ্চা আছে তাদের জন্য কী করতে হবে, এই যে বৃত্তি, এক আগের পয়েন্টে বললাম যাদের বৃত্তি দেওয়া হবে সেই বৃত্তিটা পাচ্ছে না, তার মানে তাদের জন্য বাজেট যে ফিক্সড করা হয়েছে, তারা যেন আর ঠিক পরিমাণে অর্থটা পায়, সেই অর্থটা কাজে লাগাতে পারে, তাদের জন্য যেন তাদের ক্ষেত্রে যেন আরও টাকা খরচা করা হয় সরকারের, সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। নেক্সট আমরা দেখে নেব তাদের জন্য কী করতে হবে সাধারণ পদ্ধতিতে, এই যে তোমাদের পড়াচ্ছে এটা কী একটা, এটা অনলাইন টিচিং হচ্ছে তাই তো, ইউটিউবের মাধ্যমে, মানে তাদেরকে ক্রিয়েটিভ করতে হবে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, মানে খেলার মাধ্যমে তাকে সুন্দর সুন্দর টেকনোলজি ইউজ করে, যেটা ICT ইউজ করে, প্রজেক্টার ইউজ করে, কম্পিউটার ইউজ করে তাদেরকে পড়াতে হবে। নেক্সট শিশুদেরকে, প্রতিটা শিশুকে, সে ডিসেবল নয়, সবাইকে সুযোগ দিতে হবে। আর যারা ডিসেবল তাদেরকে কখনোই পিছনে ফেলে দিলে চলবে না, সাধারণ শিশুকে যেমন এক হাতে নিতে হবে, ডিসেবল শিশুকেও তেমন আরেক হাতে নিয়ে একসাথে হাত ধরে এগিয়ে চলতে হবে। আমরা যদি একে অপরের হাত ধরে এগিয়ে চলি, তাহলে আমাদের সমাজ এগিয়ে চলবে, তাহলে আমাদের দেশ এগিয়ে চলবে, তাহলে আমরা সকলে এগিয়ে চলব। যেমন আমি যদি খালি পড়াচ্ছি, তোমরা বা আপনারা যদি আমাকে কমেন্ট না করেন, না আমাকে মোটিভেট করেন, আমি কি পারবো এগিয়ে যেতে? না, নিশ্চয়ই যেমন আপনাদের সাহায্য দরকার, তেমন আমিও যদি আপনাদেরকে ভিডিও সুন্দর করে ক্রিয়েটিভভাবে না এক্সপ্লেন করতে পারি, তাহলে আপনারাও এগিয়ে আসবেন না। অতএব সকলকে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে হবে।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছিল। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।